বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের আলোচনা করব। তাহলে চলো আমরা আজ ক্লাস শুরু করি। সকলকে আজকের ক্লাসে স্বাগতম। পরিচিতি, প্রথমে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, বিএসসি অনার্স, এমএসসি গণিত, সিনিয়র শিক্ষক গণিত, বাসা শহীদ আব্দুল জব্বার, আনসার ভিডিবি স্কুল অ্যান্ড কলেজ, সবিপুর, কালিয়াকৈর, গাজীপুর। পাঠ পরিচিতি, শ্রেণী নবম, বিশ্ব উচ্চতর গণিত, অধ্যায় তৃতীয়। শিক্ষার্থীরা, নিচের চিত্রটি পর্যবেক্ষণ কর। এখানে এবিসি একটি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এবি বাহুর মধ্যবিন্দু এফ। এসি বাহুর মধ্যবিন্দু ই। শীর্ষবিন্দু এ এবং ডি যোগ করি। শীর্ষবিন্দু সি এবং এফ যোগ করি। শীর্ষবিন্দু বি এবং ই যোগ করি। তাহলে এডি একটি মধ্যমা, বি একটি মধ্যমা এবং সিএফ একটি মধ্যমা। তাহলে এবিসি ত্রিভুজের এখানে তিনটি মধ্যমা পেলাম, এডি, বি এবং সিএফ। তাহলে মধ্যমাগুলো তৈরি হলো কিভাবে? শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা হলো মধ্যমা। আর মধ্যমা বলতে আমরা কি বুঝি? ত্রিভুজের শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাই হলো ত্রিভুজটির মধ্যমা। তাহলে আজকে আমরা ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি মধ্যমার মধ্যে সম্পর্ক নির্ণয় করব। আজকের পাঠ ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক নির্ণয়। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা ত্রিভুজের মধ্যমা ব্যাখ্যা করতে পারবে এবং সঠিক চিত্র আঁকতে পারবে। কোনো ত্রিভুজের মধ্যমা ও বাহুগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে। এবিসি ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল 3 × জে স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সম্পর্কটি প্রমাণ করতে পারবে। আসো তাহলে আমরা সম্পর্কটি প্রমাণের চেষ্টা করি। সাধারণ নির্বাচন, ত্রিভুজ এবিসির মধ্যমাত্র যে বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 3 × জে স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। তাহলে এখানে ত্রিভুজ এবিসি অঙ্কন করতে হবে এবং তিনটি মধ্যমা অঙ্কন করতে হবে। তাহলে ত্রিভুজ এবিসি অঙ্কন করা হলো। ত্রিভুজের তিনটি মধ্যমা এডি, বি এবং সিএফ অঙ্কন করার ফলে তারা এক এক বিন্দুতে মিলিত হয়েছে, এটার নাম হলো জি। তাহলে ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় ত্রিভুজের ভর কেন্দ্র। তাহলে জি হলো এখানে ত্রিভুজের ভর কেন্দ্র। বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি এর এডি, বি এবং সিএফ মধ্যমাত্রয়
পরস্পর জি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল জি এস সরি 3 × g² প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। তাহলে প্রমাণ শুরু করি আমরা। ত্রিভুজ এ বি সি এ এডি হল মধ্যমা, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস টু সিডি স্কোয়ার। অ্যাপোলিনিয়াসের উপপাদ্য মতে, অ্যাপোলিনিয়াসের উপপাদ্য হল ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলদ্বয়ের সমষ্টি, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহু, একটা হলো এবি আর একটা হলো এসি, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তৃতীয় বাহুর অর্ধেক হলো বিডি, তাহলে বিডি স্কোয়ার, এবং এই বাহুর উপর অঙ্কিত মধ্যমা এডি, এডি স্কোয়ার, এই দুটার উপর অঙ্কিত ক্ষেত্রফলের যোগফলের দ্বিগুণ, তাহলে 2ad² প্লাস 2cd² বা এখানে সিডি সমান লেখা যাবে হাফ বিসি, তাহলে সিডি এর পরিবর্তে হাফ বিসি লিখলাম, যেহেতু সিডি ইকুয়াল হাফ বিসি। তাহলে এখান থেকে পেলাম আমরা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল 2ad² প্লাস 2 × 1/4 বিসি স্কোয়ার, 2 এবং 4 কাটাকাটি করা যাবে, তাহলে এখানে হয়ে যাবে হাফ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল 2ad² প্লাস হাফ বিসি স্কোয়ার। আমাদের উদ্দেশ্য হলো এডি বের করা, এই জন্য এডি বাম দিকে নিয়েছি, 2ad² ইকুয়াল এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস হাফ বিসি স্কোয়ার। আমরা এডি স্কোয়ার প্রথমে বের করব, তাহলে এই পাশে 2 আছে, 2 দ্বারা প্রত্যেকটা অংশকে ভাগ করব, 2 দ্বারা ভাগ করার ফলে কি হয়, টু এবি স্কোয়ার প্লাস টু এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার হোল ডিভাইডেড বাই 4। সমীকরণ নম্বর 1। অনুরূপভাবে যদি আমরা বি মধ্যমা কল্পনা করি, তাহলে বি স্কোয়ার সমান টু এবি স্কোয়ার প্লাস টু বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, তাহলে যে বাহুর উপরে মধ্যম অঙ্কন করা হয়েছে সেটা হবে মাইনাস। সমীকরণ নম্বর 2। এবং আরেকটা মধ্যে হলো সিএফ, তাহলে সিএফ স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস টু বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, এখানে সিএফ সরি মাইনাস এবি স্কোয়ার, এখানে সিএফ এবির উপর মধ্যমা, এখানে এবি হবে মাইনাস। সমীকরণ নম্বর 3। এখন সমীকরণ 1, 2, 3 পেলাম আমরা, এখন সমীকরণ 1, 2 এবং 3 যোগ করে পাই, বাম পাশের রাশিগুলো বাম পাশে যোগ করব, ডান পাশের রাশিগুলো ডান পাশে যোগ করব, তাহলে বাম পাশে পেলাম এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এবং ডান পাশের 2ab² প্লাস 2ac² মাইনাস বিসি স্কোয়ার হোল ডিভাইডেড বাই 4 প্লাস 2ab² প্লাস 2bc² মাইনাস এসি স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস 2ac² প্লাস 2bc² মাইনাস এবি স্কোয়ার হোল ডিভাইডেড বাই 4। পরবর্তী লাইনে আমরা ডান দিকে লসাগু করব, ডান দিকে লসাগু করার পরে পাওয়া গেল 2ab² প্লাস 2ac² মাইনাস বিসি স্কোয়ার প্লাস 2ab² প্লাস 2bc² মাইনাস এসি স্কোয়ার প্লাস 2ac² প্লাস 2bc² মাইনাস এবি স্কোয়ার হোল ডিভাইডেড বাই 4।
পরবর্তীতে আমরা একটু যোগ বিয়োগ করে নিব। তাহলে যোগ বিয়োগ করার পর আমরা পেলাম 3ab² প্লাস 3bc² প্লাস 3ac² হোল ডিভাইডেড বাই 4। আর গুণ করলে 4ad² প্লাস 4b² প্লাস 4cf² ইকুয়াল 3 ইন্টু ab² প্লাস bc² প্লাস ac² আবার আমরা জানি ত্রিভুজের মধ্যমাত্রয় ভর কেন্দ্রে অর্থাৎ যে বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত করে, সেহেতু এজি ইকুয়াল 2/3 এডি, বা আর গুণ করি 3ag = 2ad, বর্গ করি 9ag² = 4ad². অনুরূপভাবে আমরা লিখতে পারবো 9bg² = 4b² এবং 9gc² = 4cf². উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে ab² প্লাস bc² প্লাস ac² ইকুয়াল 3 ইন্টু ga² প্লাস db² প্লাস dc². তাহলে সম্পর্কটি প্রমাণিত হয়ে গেল। শিক্ষার্থীরা, আমরা এই লাইনটা যদি খেয়াল করে দেখো, 4 ইন্টু ad² প্লাস b² প্লাস cf² ইকুয়াল 3 ইন্টু ab² প্লাস bc² cf². এখানে বাম পাশে গুলো হলো মধ্যমা আর ডান পাশে হলো বাহু। তাহলে মধ্যমাগুলোর বর্গের 4 গুণ বাহুগুলোর বর্গের 3 গুণের সমান, এটাকে বলবো আমরা মধ্যমা এবং বাহুর মধ্যে সম্পর্ক। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ, আগামীতে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।